हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल माय लाइफस्टाइल। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো, তোমরা খুব খুব ভালো করে কাটাও। আর যারা তো প্রেম করছো তাদের তো কোনো কথা হবে না, সারাদিন হাত ধরে ধরে ঘোরার ব্যাপারটা থাকবে। তো চলো, আজ হচ্ছে বেশি কিছু সাজেনি আমি, সিম্পল, কারণ কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে বসে বসে অঞ্জলি দিতে হবে, তো সেই জন্য বেশি কিছু সাজিনি। আর আমি এখন তো আছি, বুঝতে পারছো, বাবার বাড়িতে আছি। তো আমার মানে বাবারা প্রতি বছরই ঠাকুর তোলা হয় এখানে, ঠাকুর তোলে। তো এখন তো বামন ঠাকুরের কোনো পাত্তাই নেই, বা তোমরা তো সবাই জানো বামন ঠাকুরের কী ব্যাপার স্যাপার থাকে, কারণ আসি বলে কাশি চলে যায়, এক্ষুনি আসবো বলে চলে যাবে, খুঁজে 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 তাকে পাওয়া যাবে না। আর তো এখনও বামন ঠাকুর আসেনি, সব পুজোর জোগাড় টোগাড় সব রেডি আছে। আর আজ তো স্যাটারডে 5 তারিখ, আর মানডে 7 তারিখে আমার দাদার বিয়ে আছে। ও, কি আনন্দ হচ্ছে! তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, আর ঠাকুরটা তোমাদের দেখাবো, ঠিক আছে? দাঁড়াও, আমি এখনও বেরোইনি, রেডি হচ্ছিলাম, মেয়েকে স্নান করে দিয়েছি, ওকে রেডি করে দিয়েছি, ও ওখানে আজ ঠাকুরের কাছে আছে, আর আমি রেডি হচ্ছিলাম, এই মোটামুটি এই রেডি হলাম। বাড়িতে কাজ টাজ করতে হচ্ছে, রান্না করতে হবে, কাজ তো লেগেই রয়েছে। এমনি বাড়িরও কাজ হচ্ছে, বাড়ির কাজ চলছে, বিয়ের কাজ চলছে, বিয়ের কেনাকাটা চলছে, সব দিক থেকে একদম। আর আজকে রান্না হবে খিচুড়ি, খিচুড়ি হবে, আলু কষা হবে, বেগুন ভাজা হবে, চাটনি হবে, এইসব হবে। আর কি হবে জানি না, আপাতত এইটুকুই জানি। তো চলো তোমাদের তাহলে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি, ওকে? আর তোমরা হয়তো ভাবছো যে আজ সরস্বতী পুজো আর আমার এই হাল কেন, আইব্রোটা দেখেছো কি অবস্থা, ইস, জঙ্গল হয়ে গেছে একদম। তো আইব্রোটা আমি এখনো করাইনি, আর সরস্বতী পুজোতে কোথাও বেরোবো না, বিয়ের পরে অত ইন্টারেস্ট থাকে, তো ওই জন্য কোথাও বেরোবো না, তো ওই জন্য করাইনি, আইব্রোটা করিনি। কালকে করবো, মানডে তাদের বিয়ে আছে, কালকে সানডে, কালকে করবো, কালকে ভালো করে আইব্রো টাইব্রো করে আসবো একদম। আর মেহেন্দি, মেহেন্দি করবো। আর হচ্ছে আমার হাজবেন্ড তো আজকে চলে এসছে, ও বাড়িতে আছে, মানে শ্বশুর বাড়িতে, ওখানে এসছে আগে, তো ওখান থেকে হয়তো বিকালে আসবে। শালার বিয়ে বলে কথা, 1 সপ্তাহ ছুটি নিয়েছে, হ্যাঁ 1 সপ্তাহ। তো আবার নেক্সট সানডে তো বেরিয়ে যাবে, আমি যাব না, আমি কিছুদিন পরে যাব, ও নেক্সট সানডে বেরিয়ে যাবে। আর আজকে ফ্রাইডে চলে এসছে, মানে 1 সপ্তাহেরও বেশি, নিজের বিয়েতে মানে এতদিন ছুটি নেয়নি। তো যাই হোক, চলো, ব্রোটা ইস কি বাজে লাগছে, তাই না? আর চোখটা দেখো, এই বিয়ের সময় না কি যেগুলো, আমার ভাগ্নার বিয়ে হয়েছিল, আমার মেজ ননদের ছেলের বিয়ে হয়েছিল, তখন চোখটা এরম এমনি হয়ে গিয়েছিলো, বিয়ে হলেই মনে হয় চোখটা মনে করে যে আমি তোদের শাস্তি দেবো না, এরকম হয়ে গিয়েছে। আর এখন দাদার বিয়েতে আবার দেখো কি বাজে লাগছে চোখটাও, কি করা যাবে আর, চলো এই নিয়েই থাকতে হবে, ঠিক আছে? চলো পরে কথা বলছি আবার, ঠিক আছে? তারাও আসছি। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, দেখো ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে, ছোটোখাটো ঠাকুর, মানে ছোটোখাটোভাবে হয়েছে, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তখন পুজো হচ্ছিল না, পুজো তখন স্টার্ট হয়নি, ওই গোজ কাজ করছে, সবাই প্রসাদ দিচ্ছে। দেখো ঠাকুরটা খুব সুন্দর, চা মানে ব্যাকগ্রাউন্ডে যেটা বলে ওটাকে কী বলে, একটা চাঁদমালা না কি বলে, তো ওটা খুব সুন্দর হয়েছে। তো এখন পুজো স্টার্ট হয়নি,
পূজো করার জন্য আচ্ছা ঠিক আছে এবার ঠিক আছে তো তো দেখো আমি চলে এসেছি এখন বাড়িতে। পুজো হয়ে গেছে মানে পুজোটা কমপ্লিট হয়েছে, এখনও হোম হয়নি। তো হোমটা আমি আর দেখিনি, অনেক বেলা হয়ে যাচ্ছিলো, এদিকে খিদেও পেয়ে গেছে, না খেয়ে তো অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, ভীষণ খিদে পেয়েছিলো। তো চলে এসেছিলাম রান্না করতে, তো আমাদের তো বললাম খিচুড়ি হবে, খিচুড়ির জন্য এই মুগ ডাল ভাজছি। মুগ ডাল ভাজা হয়ে গেলে এবারে ভাত এক সাইডে আছে, এক সাইডে মুগ ডাল ভাজছি। আর এটা ফুলকপি, আলু আর ওই বিন কড়াই আছে, এটা হচ্ছে খিচুড়ির সাথে দেব। ওটা একটু ভালো করে কষে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এটা তরকারিটা কষানো হয়ে গেছে প্রায়, এবার এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর এখানে আলু কষা করব, আলুটা এখন কষছি, নুন হলুদ আর তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা। ये देखिए मेरा मम्मी सब्जी कट रहा है, आज बनेगा गोटा चच्चड़ी, सरस्वती पुजो दिन। हिंदी ते गोटा चच्चड़ी के की बोले मैं जानी ना, गोटा चच्चड़ी आज होवे। ये जे माँ सब्जी काटछे, সবার সেই সকালের পরে তোমাদের সাথে চুপ কর না সবাই একটু, সেই সকালের পরে এখন এলাম তোমাদের সাথে কথা বলতে। তো ঠাকুর পুজো তো হয়ে গেল, তোমাদের দেখালাম, তারপরে যে যজ্ঞ হোম হয়েছিল তার না শোনো, হোম হয়েছিল, হোমটা দেখাতে পারিনি, আমি চলে এসেছিলাম বাড়ি, চলে এসেছিলাম ওখান থেকে পূজা ঠাকুরতলা থেকে বাড়ি চলে এসেছিলাম। এসে এখানে রান্নাবান্না বাকি ছিল, রান্নাবান্না করলাম, খিচুড়ি তোমার তো বলেছি, খিচুড়ি আলু কষা চাটনি এইসব হয়েছে হবে। তো রান্নাবান্না করলাম, তিনটের সময় খেলাম, খেয়ে বাড়ে খুব ঘুম পাচ্ছে, চোখ জুড়ে আসছে, কিন্তু এখন শুলে আর মানে উঠতে পারবো না, শরীরটা খারাপ লাগবে এখন শুলে, ঘুম তো হবেই না, আর ওই জন্য এখন আর শুলাম না, বসে আছি। আর এই যে মা সবজি কাটছে তোমার দেখালাম, গোটা চচ্চড়ি হবে, সরস্বতী পুজোর দিন রাত্রে তো এটা হয় তোমরা সবাই জানো। আর বাঁধাকপিটা কত বড়, তোমার ফুলকপিটা আছে না দিয়ে দিয়েছো, ওইটা ওই একটা এত বড় ফুলকপি, একটা তুমি খিচুড়িতেও দিলে আর একটা ওতে দিলে, বাঁধাকপি না ফুলকপি, আর এই ডিমটাও ঘুমালো না, আমার ডিমটা মানে আমার ডিম মানে কে দেখাচ্ছি, এই যে আমার ডিম, এই ডিমটাও ঘুমালো না। শোনা দাঁড়া, দুশ্চিন করিস না, ডিমটাও ঘুমালো না, সারা দুপুর চটপট চটপট করলো। আবার
দাদার বিয়েতে যে শাড়ি পরবো সেই শাড়ি বৌভাত মানে বিয়ে বৌভাত সব শাড়িগুলো দেওয়া আছে দোকানে ব্লাউজ বানাতে এখনো নিয়ে আসা হয়নি তারপর আমারও শাড়ি দেওয়া আছে আমার দেওয়া আছে এখনো আনিনি তো ভাবছি সন্ধ্যাবেলা যাব আনতে বুঝেছ ঘুম পাচ্ছে খুব ভালো লাগছে না নোকটোকগুলো এখনো নেল পালিশ করা হয়নি মেহেন্দি করা হয়নি কখন করব কত কাজ বাকি আছে না না এমনি সিনথেটিকও না কী শাড়ি তো আর কি বলুন কি মে কালকে দিনটা আছে মন্ডেতে বিয়ে কি মজা মজা করব তোমাদের সাথে সব ভিডিও সব শেয়ার করব অনেক ভিডিও দেব তোমরা প্লিজ লাইক করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ওই তো লাইটটা দেখালাম বললো ভালো মানে খুব বিয়ে হবে যদি হবে হ্যাঁ খুব ভালো দেখেছে এখন জ্বালিয়ে দেখায়নি তো চলো দেখতে থাকো তোমরা নেক্সট ক্যা ক্যা ভিডিও আতা হ্যাঁ ওকে তো চলো তাহলে আজকে এইটুকু সন্ধ্যাবেলা বেরোবো আবার শাড়ি আনতে যাব ওকে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর সরস্বতী পুজো সবাই খুব ভালো করে কাটাও তো হয়ে গেল এবার সন্ধ্যে হয়ে যাবে তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও আবার নতুন ভিডিও নিয়ে আসছি কি ভিডিও আসবে এক্সাইটেড তো চল টা 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 টা